हेलो स्टूडेंट्स, आशा करी तुम्हारा सब भालो आछो। आमी अनिंदिता मैडम। तुम्हारा आज के चले एसेछो कॉन्फिडेंट इंग्लिश विथ पार्थ सर टिउटोरियाले। आजकेर एई टिउटोरियाल वेस्ट बेंगल बोर्ड अफ सेकेंडारी एडुकेशने क्लास 7 छात्र छात्रीदेर जन्य। और आमी आजके तोमादेर एई क्लासे तोमादेर लेसन 9 जेसी बोस आर ब्यूटिफुल माइंड एई गल्पटिर एक्टिविटीजगुलो यूनिट 1 एर परे जे एक्टिविटीजगुलो आछे सेगुलो तोमादेर कराबो। आमी एई टपिकेर उपरे आगे एकटा क्लास नियेछि, सेखाने यूनिट 1 टा तोमादेर पढ़िये दियेछि एबं तार बंगानुवाद बोले दिए। आशा करी तुम्हारा सब देखेছো। যদি কেউ না দেখে থাকো তাহলে কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার এই চ্যানেলে গিয়ে ক্লাস 7 এর প্লেলিস্টে যাবে, সেখানে দেখবে এই ভিডিওটা আপলোড করা আছে, তোমরা দেখে নেবে, তাহলে তোমাদের অ্যাক্টিভিটিসগুলো করতে সুবিধা হবে। আজকে আমি তোমাদের অ্যাক্টিভিটিসগুলো করাবো, অ্যাক্টিভিটিস 1 2 3 4 এন্ড 5। চলো তোমরা পেজ নাম্বার 89 এ চলে এসো। পেজ নাম্বার 89 অ্যাক্টিভিটি 1। देखो एखाने कि बोलेछे एक्टिविटी वन, चूज द कारेक्ट आंसर फ्रम द गिवन अपशन्स। एखाने जो अपशनगुलो देवा आछे सेखान थेके जेटा सठिक होबे सेटा आमादेर चूज करे निते होबे, सेटा आमादेर निर्वाचन करे निते होबे। नम्बर ए ते कि बोलेछे जगदीश चंद्र बोस स्टाडिड इन हिंदू स्कूल, नम्बर 1, नम्बर 2 हेयर स्कूल, नम्बर 3 बालीगंज गवर्नमेंट स्कूल। देखो एखाने आमादेर टपिके प्रथमेई देवा आछे कोन स्कूल, नम्बर 2 हेयर स्कूल। नम्बर बी बोस मेट फादर लाफोंट एट, नम्बर 1 कैम्ब्रिज, नम्बर 2 लंडन, नम्बर 3 सेंट जेवियर्स कलेज। ताहले सठिक उत्तर आमादेर कि होबे? एखाने जेखाने এডুকেশনের প্যারাগ্রাফটা আছে জেসি বোসের, সেখানে দেখো দেওয়া আছে যে বোস ফাদার ল্যাফন্টের সাথে মিট করেছিলেন সেন্ট জেভিয়ার্স কলেজে। নাম্বার সি বোস গ্র্যাজুয়েটেড ইন বিএসসি ফ্রম ইউনিভার্সিটি অফ কেমব্রিজ, নাম্বার 2 ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড অ্যান্ড নাম্বার 3 ইউনিভার্সিটি অফ লন্ডন। আমাদের সঠিক উত্তর হবে নাম্বার 3 ইউনিভার্সিটি অফ লন্ডন। এরপরে চলে এসো অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2 তে কি বলেছে? ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে আমাদের এই চার্টটা ফিল আপ করতে হবে। এখানে কি আছে দেখো, চার্টের লেফট সাইডে কি আছে, বাদিকে কি আছে, ইয়ার সালগুলোর নাম আমাদের বসাতে হবে বা কোনো কোনোটাই দেওয়াও আছে। এবং ডান দিকে কি আছে ইভেন্ট। ইভেন্ট মানে হচ্ছে ঘটনা, সেই সালে কি ঘটনা ঘটেছিল সেটা আমাদেরকে এখানে মেনশন করতে হবে। দেখো তাহলে প্রথমে কি আছে, ইয়ারের ঘরটা ব্ল্যাঙ্ক আছে এবং ইভেন্টের ঘরে আছে জেসি বোস ওয়াজ বর্ন। তাহলে জেসি বোস কত সালে জন্মেছিলেন সেটা আমাদের এখানে লিখতে হবে, কত সাল। দেখো আমরা এখানে সেকেন্ড প্যারাতে আমাদের দেখতে পাচ্ছি পেজ নাম্বার 87 এ বর্ন অন 30th November 1858 অ্যাট বিক্রমপুর। তাহলে আমরা এখানে ইয়ারের ঘরে কি লিখব? 1858। বুঝতে পেরেছো? এরপরে দেখো ইয়ারের ঘরে আছে 1869। 1869 এ কি ঘটনা ঘটেছিল? জয়েন্ট হেয়ার স্কুল, জয়েন্ট হেয়ার স্কুল। ইভেন্টের ঘরে আমরা কি লিখব? জয়েন্ট হেয়ার স্কুল। এখানে দেখো হেয়ার স্কুলে জেসি বোস অ্যাডমিশন নিয়েছিলেন 1869 এ। এরপরে ইভেন্টের ঘরে কী দেওয়া আছে? জয়েন্ট সেন্ট জেভিয়ার্স কলেজ। সেন্ট জেভিয়ার্স কলেজে তিনি কবে জয়েন করেছিলেন, কত সাল সেটা এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি কত সালে, 1869 এ তিনি হেয়ার স্কুলে অ্যাডমিট নিয়েছিলেন। এবং তারপরে সালটা এখানে কিন্তু হবে 1875। 1869 তারপরে 6 বছর 70, 71, 72, 73, 74, 75। তাহলে 1875 এ জয়েন্ট সেন্ট জেভিয়ার্স কলেজ। তারপরে দেখো ইয়ারের ঘরে আছে 1884। তাহলে 1884 সালে কি ঘটনা ঘটেছিল? দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি রিসিভড ন্যাচারাল সায়েন্স ট্রাইপোজ ফ্রম ইউনিভার্সিটি অফ কেমব্রিজ অ্যান্ড আ বিএসসি ডিগ্রি ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ লন্ডন। তাহলে এই দুটো ঘটনা আমাদেরকে এখানে মেনশান করতে হবে। নেক্সট দেখো ইভেন্টের ঘরে আছে জয়েন্ট প্রেসিডেন্সি কলেজ। জেসি বোস কত সালে প্রেসিডেন্সি কলেজে জয়েন করেছিলেন, সালটা দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 1885। তাহলে আমরা এখানে ইয়ারের ঘরে কি লিখব? 1885। লাস্ট দেখো কি আছে ইভেন্টের ঘরে, কি আছে ডেমনস্ট্রেশন আর টাউন হল। টাউন হলে তিনি যে ডেমনস্ট্রেশন দিয়েছিলেন সেটা কত সালে? গল্প যখন আমাদের প্রথমেই শুরু হয়েছে তখন আমরা দেখতে পাচ্ছি হিস্টোরিক্যালি ইন 1895 ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল, আর ডিফারেন্ট হিস্ট্রি ওয়াজ মেড দ্যাট ইয়ার অ্যাট দ্য টাউন হল ইন ক্যালকাটা, অ্যান ইন্টারেস্টিং ডেমনস্ট্রেশন ওয়াজ পারফর্ম বাই জগদীশ চন্দ্র বোস। তাহলে এখানে আমরা সালটা কত, कत लिखबो 1895 ओके। एरपर चले एसो एक्टिविटी थ्री। एक्टिविटी थ्रीते बोलेছে कमप्लीट द फलोइंग स्टेटमेंट्स उइथ इनफरमेशन फ्रम द टेक्स्ट। टेक्स्ट थेके इनफरमेशन निये आमादेर एखाने वाक्यगुलोके कमप्लीट करते होबे। तोमरा एर आगे बहुबार एटा करेछो। देखो नम्बर ए ते कि आछे बोसेस फादर यूज टू वर्क एज। बोसेर बाबा कि काज तिनि करतेन देखो एखाने आमरा देखते पाচ্ছি पेज नम्बर 87 एर एकदम शेषेर लाइनेर आगेर लाइनटाই चले जाओ। Worked as a deputy magistrate তাহলে আমরা কি লিখব work as deputy magistrate full stop। নাম্বার বি দেখো dash was the leader of the ব্রাহ্ম সমাজ। কে ব্রাহ্ম সমাজের লিডার ছিলেন এখানে আমরা দেখতে পাচ্ছি। তার আগের লাইনটায় যেটা আমি বললাম পেজ নাম্বার 87 নিচের দিক থেকে উপরে 3 নাম্বার লাইনটা দেখো সেখানে দেখো দেখতে পাচ্ছি ভগবান চন্দ্র বোস ওয়াজ আ লিডার অফ দ্য ব্রাহ্ম সমাজ। তাহলে আমরা এখানে আনসার কি লিখব ভগবান চন্দ্র বোস কমা দিয়ে তার পরিচয়টা আমরা বলে দেব দ্য ফাদার অফ জেসি বোস ওয়াজ দ্য লিডার অফ দ্য ব্রাহ্ম সমাজ। নাম্বার সি ইন স্কুল ডেজ বোসেস প্লেমেটস ওয়্যার। যখন তিনি স্কুলে পড়তেন তখন তার স্কুলের বন্ধুরা কারা ছিল। নেক্সট পেজ পেজ নাম্বার 88 এর সেকেন্ড প্যারাতে দেখো দেওয়া আছে দ্য সন অফ দ্য মুসলিম অ্যাটেন্ডেন্ট অফ হিজ ফাদার অ্যান্ড দ্য সন অফ আ ফিশারম্যান। তাহলে আমরা এটাই লিখব। নাম্বার ডি বোস ওয়েন্ট টু ইংল্যান্ড টু ড্যাশ। বোস ইংল্যান্ডে কি করতে গিয়েছিলেন देखो तारপরের প্যারাগ্রাফে দেওয়া আছে বোস ওয়েন্ট टू इंग्लैंड टू स्टाडी ন্যাচারাল সায়েন্স। তাহলে আমরা শূন্যস্থানে কি লিখব স্টাডি ন্যাচারাল সায়েন্স দিয়ে ফুল স্টপ দেব ओके। এরপরে নেক্সট পেজে চলে এসো পেজ নাম্বার 90। পেজ নাম্বার 90 তে অ্যাক্টিভিটি 4 এ চারটে কোয়েশ্চেন আছে। কোয়েশ্চেনের আনসারগুলো আমি তোমাদের বোর্ডে পরে লিখে দিচ্ছি। আগে আমি তোমাদের অ্যাক্টিভিটি 5টা একটু বলে দিই। অ্যাক্টিভিটি 5 এ কি বলেছে ম্যাচ দ্য সিঙ্গেল ওয়ার্ডস উইথ देयर এক্সপ্যান্ডেড ফর্মস। এইখানে প্রতিটা সিঙ্গেল ওয়ার্ড দেওয়া আছে একটা করে এবং তাদের বিস্তারিত ফর্ম দেওয়া আছে তার পাশে কোনটার সাথে কোনটা ম্যাচ করবে সেটা আমাদের লিখতে হবে। তাহলে বাঁদিকে দেখো ওয়ার্ডগুলো কি আছে আমরা একবার দেখে নিই। সিঙ্গেল ওয়ার্ডগুলো প্রথমেই আছে অ্যাস্ট্রোনমি, সেকেন্ডে আছে লাইব্রেরি, থার্ডে আছে গ্যারেজ, ফোর্থে আছে সাইকোলজি, ফাইভে আছে অর্চার্ড এবং সিক্সে আছে ক্যাশিয়ার। নাম্বার ওয়ানে আছে অ্যাস্ট্রোনমি। অ্যাস্ট্রোনমি মানে হচ্ছে যারা গ্রহ নক্ষত্র নিয়ে পড়াশোনা করে। নাম্বার টুতে আছে লাইব্রেরি। লাইব্রেরি কি যেখানে প্রচুর পরিমাণে বই থাকে এবং সেখানে গিয়ে বই পড়া যায়। গ্যারেজ, গ্যারেজ হচ্ছে যেখানে গাড়ি রাখার জায়গা, গাড়ি রাখার স্থান। সাইকোলজি মানে মনস্তত্ত্ববিদ, মানুষের মন নিয়ে যে পড়াশোনা তাকে বলা হয় সাইকোলজি। এবং নাম্বার ফাইভে কি আছে ফাইভে আছে অর্চার্ড। অর্চার্ড মানে কি অর্চার্ড মানে হচ্ছে ফলের বাগান, যেখানে প্রচুর ফলের গাছ থাকে এরকম বাগান। এবং নাম্বার সিক্সে কি আছে ক্যাশিয়ার। ক্যাশিয়ার মানে হচ্ছে যিনি টাকা পয়সা হ্যান্ডেল করেন ওকে। তাহলে দেখি আমরা মানেগুলো বাঁ দিকের সাথে ডান দিকটা কোনটা আমাদের ম্যাচ করছে। নাম্বার ওয়ানে কি আছে অ্যাস্ট্রোনমি। তাহলে এদিকে আমাদের কোনটা হবে দেখো আমি কি বললাম অ্যাস্ট্রোনমি মানে গ্রহ নক্ষত্র নিয়ে যে পড়াশোনা। এইখানে দেখো 1 2 3 4 চার নাম্বার এতে বক্সে দেওয়া আছে স্টাডি অফ স্টার্স অ্যান্ড প্ল্যানেটস। তাহলে আমাদের নাম্বার ওয়ানের সাথে কোনটা ম্যাচ করছে স্টাডি অফ স্টার্স অ্যান্ড প্ল্যানেটস। নাম্বার টু লাইব্রেরি। লাইব্রেরি মানে যেখানে একটা এমন একটা স্থান যেখানে প্রচুর পরিমাণে বই থাকে। তাহলে লাইব্রেরির সাথে আমাদের ডান দিকের নাম্বার ওয়ান বক্সে যেটা আছে প্লেস ওয়ার বুকস আর কেপ্ট এটা ম্যাচ করছে। নাম্বার থ্রি গ্যারেজ। গ্যারেজ মানে কি বললাম যেখানে গাড়ি রাখা যায়, গাড়ি রাখার স্থান। দেখো একদম লাস্টে ডান দিকের চার্টের একদম লাস্টে দেওয়া আছে প্লেস টু কিপ কার্ডস। তারপরে নাম্বার ফোরে আছে সাইকোলজি। সাইকোলজি কি হবে স্টাডি অফ হিউম্যান মাইন্ড। স্টাডি অফ হিউম্যান মাইন্ড পাঁচ নাম্বার বক্সে দেওয়া আছে দেখো স্টাডি অফ হিউম্যান মাইন্ড। অর্চার্ড, অর্চার্ড কোনটা হবে নাম্বার টু, ডান দিকে নাম্বার টুতে দেওয়া আছে আ গার্ডেন অফ মেনি ফ্রুট ট্রিজ, এটা হবে অর্চার্ড। এবং লাস্টে আছে ক্যাশিয়ার। ক্যাশিয়ারটা কোনটা হবে ক্যাশিয়ারের সাথে কোনটা ম্যাচ করছে তাহলে দেখো নাম্বার থ্রি আ পার্সন হু হ্যান্ডেলস ক্যাশ। বুঝতে পেরেছো তাহলে সবাই। তাহলে অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোনমি হচ্ছে আমি আরেকবার বলে দিই মিলিয়ে নাও প্রত্যেকে। অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোনমি হচ্ছে স্টাডি অফ স্টার্স অ্যান্ড প্ল্যানেটস। নাম্বার টু লাইব্রেরি, এটা হচ্ছে আ প্লেস ওয়ার বুকস আর কেপ্ট। নাম্বার থ্রি গ্যারেজ, আ প্লেস টু কিপ কার্ডস। নাম্বার ফোর সাইকোলজি, साइकोलॉजी होच्छे स्टाडी ऑफ ह्यूमन माइंड। नंबर 5 ऑर्चार्ड गार्डन ऑफ मेनी फ्रूट ट्रीज एंड नंबर 6 कैशियर। कैशियर कोनटा होबे अ पर्सन हु हैंडल्स कैश। ओके एर परे आमी ताहले तोमादेर एक्टिविटी 4 टा बोर्डे लिखे दिई। प्रश्नगुलो लिखे देवार परे तोमादेर आंसरगुलो बोले दिई, तोमरा लिखे नाओ। चलो ताहले लिखे दिई। चलो आमी ताहले बोले दिई, आमार लेखा हये गेछे। नंबर 4 ए की छिलो प्रश्न? Why did Jagadish Chandra Bose received his early education in a vernacular school? কেন Jagadish Chandra Bose তার প্রথম প্রাথমিক যে শিক্ষা সেটা একটা মাতৃভাষিক স্কুল থেকে শিক্ষা গ্রহণ করেছিলেন। Jagadish Chandra Bose received his early education in a vernacular school because his father believed that one must know one's mother tongue before learning any other language. Full stop. Mother tongue helped one to know his own people. Full stop. তাহলে Jagadish Chandra Bose তার প্রাথমিক শিক্ষা একটা মাতৃভাষিক স্কুল থেকে করেছিলেন, কারণ তার বাবা বিশ্বাস করতেন যে একজনকে অন্য ভাষা জানার জন্য তার নিজের মাতৃভাষা জানাটা সবথেকে বেশি জরুরি। অন্য ভাষাকে জানতে গেলে নিজের ভাষাকে আগে জানতে হবে, এবং এই নিজের ভাষা তাকে কী করবে? নিজের লোকজনদের, নিজের সোসাইটিকে জানতে সাহায্য করবে। Number B, what did Bose's mother do when he brought his friends home from school? যখন বন্ধুরা Jagadish Chandra Boseর সাথে বাড়ি ফিরত তখন তার মা তাকে তাদের কি করত? When Jagadish Chandra brought his friends home from school, his mother welcomed and fed them, এটা এখানে all করো তাহলে ভালো লাগবে, fed them all without discrimination. Full stop. যখন Jagadish Chandra Bose তার বন্ধুদের বাড়ি নিয়ে আসতো তার মা তাদের সবাইকে অভ্যর্থনা জানাতো এবং তাদের প্রত্যেককে খুব ভালো করে খাওয়াতো এবং কোনো রকম উইদাউট এনি ডিসক্রিমিনেশন, কোনো রকম বৈষম্য না করে। কোয়েশ্চেন নাম্বার C, Who was Lafont? Lafont কে ছিলেন? How did he influence Bose? তিনি কিভাবে বোসের ওপরে প্রভাব ফেলেছিলেন? Eugene Lafont was a Jesuit father of St. Xavier's College of Calcutta who influenced Jagadish Chandra Bose by developing his interest in natural science. ইউজেন লাফন্ট ছিলেন একজন জেসুইট ফাদার সেন্ট জেভিয়ার্স কলেজের, কলকাতা সেন্ট জেভিয়ার্স কলেজের। তিনি Jagadish Chandra Boseকে কী করেছিলেন? প্রাকৃতিক বিজ্ঞানের ওপরে তার আগ্রহ তৈরি করতে সাহায্য করেছিলেন। Question number D, why did Bose refuse to accept his salary? কেন Jagadish Chandra Bose তার স্যালারি, তার মাইনে নিতে অস্বীকার করেছিলেন? Jagadish Chandra Bose had a remarkable sense of self-respect and national pride. Jagadish Chandra Boseর একটা নিজ আত্মমর্যাদা এবং স্বাভিমান এবং দেশের প্রতি অহংকার ছিল। When he became a subject of discrimination by the British, he refused to accept his salary as a sign of protest. যখন ব্রিটিশ শাসনাধীনে সময় ব্রিটিশদের দ্বারা তিনি বৈষম্যতা পান, তাকে ভারতীয় বলে তাকে কম মাইনে দেওয়া হয়, তখন তিনি নিজের এর বিরোধিতা করার জন্য, প্রতিবাদ করার জন্য নিজের মাইনে দেননি। তাহলে তোমরা ক্লিয়ার ধারণা পেলে, প্রশ্নগুলোর উত্তর বুঝতে পারলে। আমি আরেকবার তোমাদের পড়ে দিই। Number 4 এ কোয়েশ্চেন হচ্ছে why did Jagadish Chandra Bose received his early education in a vernacular school? Answer, Jagadish Chandra Bose received his early education in a vernacular school because his father believed that one must know one's mother tongue before learning any other language. Full stop. Mother tongue helped one to know his own people. Full stop. Question number B, what did Bose's mother do when he brought his friends home from school? Question mark. When Jagadish Chandra brought his friends home from school, his mother welcomed and fed them all without discrimination. Full stop. Question number C. Who was Lafont? Question mark. How did he influence Bose? Question mark. Answer hobe. Eugene Lafont was a Jesuit father of St. Xavier's College of Calcutta who influenced Jagadish Chandra Bose by developing his interest in natural science. Full stop. Question number D. Why did Bose refuse to accept his salary? Question mark. Answer hobe. Jagadish Chandra Bose had a remarkable sense of self-respect and national pride. Full stop. When he became a subject of discrimination by the British, he refused to accept his salary as a sign of protest. Full stop. Okay. তাহলে আমাদের অ্যাক্টিভিটি 5 পর্যন্ত সমস্ত অ্যাক্টিভিটিসগুলো করা হয়ে গেল। এরপরে নেক্সট ক্লাসে আমি তোমাদের ইউনিট 2 পড়াবো। আর আমার এই পড়ানো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের কেমন লাগছে, শেয়ার করবে আর কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা।